শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সাথে ভয়াবহ সংঘর্ষ, নয় ইরানি সেনা নিহত। তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার দিকে এগিয়ে যাচ্ছে গোটা বিশ্ব, যে কারণে চীনের নতুন অস্ত্র যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণ। পূর্ব জেরুজালেমে হামাজ সদস্যদের প্রতিশোধমূলক হামলার প্রশংসা হিজবুল্লাহর। চীন কখনো ছোট দেশগুলোকে ভয় দেখাবে না, প্রতিশ্রুতি শি জিনপিংয়ের। মালয়েশিয়ায় বাংলাদেশি সহ 129 অভিবাসী আটক। এবং সবশেষ থাকছে IAEA যেন পশ্চিমা দেশগুলোর রাজনৈতিক লক্ষ্য হাসিলের হাতিয়ার না হয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। পারস্য উপসাগর জলসীমায় মার্কিন নৌবাহিনীর সাথে সংঘর্ষে 9 জন ইরানি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানের এলিট ফোর্স হিসেবে পরিচিত রেভলিউশনারি গার্ড কর্পস। তুর্কি গণমাধ্যম আন্দোল এজেন্সির বরাত দিয়ে সোমবার মিডল ইস্ট মনিটর জানায়, ইরানি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সিকে সেদেশের নৌবাহিনীর কমান্ডার আলী রেজা তাংসেরি পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর সাথে তাদের সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে। তবে কবে বা কখন এই সংঘর্ষ হয়েছে তা জানা যায়নি। কমান্ডারিং তাংসির জানান, সংঘর্ষে IRGC-র 9 জন সৈন্য নিহত হয়েছেন, তবে নিহতের সম্পর্কে বা নিহতদের সম্পর্কে কোনো কিছু জানাননি তিনি। নৌবাহিনীর কমান্ডার ইরান এবং মার্কিন নৌবাহিনীর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি। গোটা বিশ্ব অনানুষ্ঠানিকভাবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছে পাকিস্তানি পত্রিকা এক্সপ্রেস। পত্রিকাটির সর্বশেষ সংখ্যায় প্রকাশিত এক মন্তব্য ধর্মী প্রতিবেদনে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক সমাজের কর্মতৎপরতা দেখে মনে হয় তার আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারকে অনানুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। পত্রিকাটি লিখেছে, আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলোর আচরণ প্রমাণ করেছে যে তারা তালেবানের সঙ্গে নানাভাবে যোগাযোগ বজায় রাখার চেষ্টা করছে, কিন্তু ঠিক এই মুহূর্তে কিছু বিষয় বিবেচনায় নিয়ে তারা অনানুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দিতে চায় না। এক্সপ্রেস পত্রিকা আরও জানিয়েছে, পাকিস্তানের মতো কাতারও আফগানিস্তানকে একা না ছেড়ে দিতে বা আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। আর আমেরিকার আচরণে মনে হচ্ছে দেশটি এই আহ্বানে সাড়া দিয়েছে। চলতি বছরের 15 আগস্ট অনেকটা বিনা রক্তপাতে গোটা আফগানিস্তানের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তালিবান সরকার। এরপর তারা সেপ্টেম্বরের অন্তর্বর্তী সরকার গঠন করে। পাকিস্তান এবং কাতার আফগানিস্তানের তালিবান সরকারের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের ব্যাপারে চেষ্টা করা সত্ত্বেও এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশ তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি। পরমাণু অস্ত্র বহনের সক্ষম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে চীন। চলতি বছরের জুলাই মাসে চীন এই পরীক্ষা চালায় বলে গত মাসে ফিনান্সিয়াল এক্সপ্রেসের একটি প্রতিবেদনে জানিয়েছিল। ওই প্রতিবেদনে আরও বলা হয়, চীনের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা যুক্তরাষ্ট্রকে একদম তাজ্জব করে দিয়েছে, কারণ কোনো দেশ হয়ে চীনের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ব্যাপারে কিছুই জানত না। তবে চীনের এই নতুন ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে সোমবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। ক্ষেপণাস্ত্র পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত আগস্টে বেইজিং পরমাণু অস্ত্র বহনের সক্ষম ওই ক্ষেপণাস্ত্র লক্ষ্য বস্তুতে পৌঁছানোর আগেই পৃথিবীর কক্ষপথের দিকে কিছুটা নিচে প্রদক্ষিণ করে। তবে ক্ষেপণাস্ত্রটি লক্ষ্য ভ্রষ্ট হয়ে 32 কিলোমিটার দূরে অবতরণ করে বলে অন্তত 3টি সূত্র তা নিশ্চিত করেছে। ফিনান্সিয়াল টাইমসের সূত্র থেকে জানা গেছে, হাইপারসনিক উচ্চ গতির ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষা 2 দফায় করা হয়েছে। প্রথমে 27 জুলাই এবং পরে 13 আগস্ট ওই পরীক্ষা চালায় চীন। যদিও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছিল তারা কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়নি। পুনরায় ব্যবহারযোগ্য কিনা তা জানার জন্য নিয়মিত পরীক্ষা অংশ হিসেবে মহাকাশে যান উৎক্ষেপণ করেছিল তারা। এদিকে বেইজিংয়ের অ্যাগ্রেশন মান সামরিক সক্ষমতা এবং ওয়াশিংটনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। চীন যদি সত্যি হাইপারসনিক অস্ত্র পরীক্ষা করে থাকে, তাহলে শি জিনপিং মার্কিন হামলা প্রতিহত করার উপায় হিসেবে পৃথিবীর কক্ষপথ থেকে হামলা চালানোর ছক কষছেন সেই ইঙ্গিতই দিচ্ছে। যুক্তরাষ্ট্র অবশ্য ইতিমধ্যেই তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বাড়িয়েছে। চীন ছাড়াও যুক্তরাষ্ট্র এবং রাশিয়া সহ কমপক্ষে 5টি দেশ হাইপারসনিক প্রযুক্তি নিয়ে কাজ করছে।
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। তবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের গতির চেয়েও 5 গুণ বেশি গতি সম্পন্ন। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এক সদস্য অধিকৃত আল কুদস শহরে যে প্রতিশোধমূলক অভিযান চালিয়েছে তাকে ইসরায়েলি ক্রমবর্ধমান অপরাধ যজ্ঞের বিরুদ্ধে ফিলিস্তিনিদের স্বাভাবিক প্রতিক্রিয়ার অংশ বলে অভিহিত করেছে লেবাননের হিজবুল্লাহ। একটি বিবৃতিতে এই সংগঠন রোববার সকালে পূর্ব জেরুজালেম আল কুদসের হামাস সদস্য শেখ ফাদি আবু শাকাইমের বিরোচিত অভিযানের ভূয়সী প্রশংসা করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলি অপরাধ যজ্ঞের বিরুদ্ধে এই অভিযান একথা প্রমাণ করেছে যে শত্রুর সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অপরাধ যজ্ঞকে বিনা বাক্যে ছেড়ে দেওয়া যাবে না। ইহুদিবাদী সেনারা রোববার সকালে পূর্ব জেরুজালেমের শহরে আল আকসা মসজিদের অন্যতম প্রবেশদ্বার চেইন গেটের কাছে 42 বছর বয়সী এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, ওই ফিলিস্তিনি ইহুদিবাদীদের লক্ষ্য করে গুলি বর্ষণ করার পর তাকে হত্যা করেছে ইসরায়েলি পুলিশ। পরবর্তীতে তাকে পূর্ব জেরুজালেমের শহরে শুয়াফাত শরণার্থী শিবিরে অন্যতম হামাস নেতা হিসেবে শনাক্ত করা হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীন তার প্রতিবেশী ছোট দেশগুলোকে কখনো ভয় দেখাবে না। সোমবার চীন আসিয়ান সম্পর্কের 30 বছর পূর্তিতে ভার্চুয়াল এক শীর্ষ সম্মেলনে আসিয়ান নেতাদের উদ্দেশ্যে চীনের প্রেসিডেন্ট এই কথা বলেন। দক্ষিণ পূর্ব এশিয়ার 10 দেশের সংস্থা আসিয়ান, এর সদস্য ফিলিপাইন্স, ভিয়েতনাম, ব্রুনাই এবং মালয়েশিয়ার সঙ্গে দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের বিবাদ রয়েছে। আসিয়ানের অন্য সদস্য রাষ্ট্রগুলো হচ্ছে কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মিয়ানমার, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড। গত বৃহস্পতিবার চীনের কোস্টগার্ডের 3টি জাহাজ ফিলিপাইন্সের 2টি নৌকার পথ রোধ করে এবং তাদের দিকে অনেকই জুড়ে পানি ছুড়ে মারে। ফিলিপাইন্সের নৌকা দুটির দক্ষিণ চীন সাগরে এক বালুচরে থাকা তাদের সেনাদের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস নিতে যাচ্ছিল, কিন্তু চীনের বাধার কারণে তাদের ফিরে যেতে হয়। এদিকে গত শুক্রবার যুক্তরাষ্ট্র এই ঘটনাকে বিপজ্জনক, কুস্কানিমূলক এবং অযৌক্তিক বলে আখ্যায়িত করেছিল। ফিলিপাইন্সের নৌকায় সশস্ত্র হামলা যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিকে সক্রিয় করবে বলেও সতর্ক করে দেওয়া হয়েছে। সোমবার শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট বলেছেন, চীন কখনোই ছোট দেশগুলোর উপর আধিপত্য বিস্তার করতে চাইবে না। চীন সবসময় আসিয়ানে ভালো বন্ধু এবং প্রতিবেশী ও অংশীদারদের ছিল, আছে এবং থাকবে বলে তিনি মন্তব্য করেছেন। মালয়েশিয়ায় বাংলাদেশি সহ 129 জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। সোমবার রাতে দেশটির বালগং শহরে মেশিনের যন্ত্রাংশ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করে। মালয়েশিয়ার ইমিগ্রেশন পরিচালক দাতুক খাইরুল দাজা মাইদি দাউদ বলেছেন, রাত 8টার দিকে শুরু হওয়া অভিযানে 134 জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষা করা হয়। এ সময় আটক করা হয় কারখানায় কর্মরত 20 থেকে 49 বয়সী 110 জন পুরুষ এবং 19 জন নারীকে। গ্রেফতারকৃতদের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, মিয়ানমার এবং নেপালের শ্রমিক রয়েছে। কারুল দাজাইমি বলেন, মালয়েশিয়ায় ধারা 6 অভিবাসন আইন 1959 এর অধীনে অবৈধ শ্রমিকদের রাখার দায়ে নিয়োগকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে জরিমানা করা হবে 5,000 রিঙ্গিত করে। পশ্চিমা দেশগুলোর কিছু দেশ তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য আইএই এর নাম ব্যবহার করতে না পারে সেজন্য সংস্থাটিকে সতর্ক করেছে ইরান। আইএই এর মহাপরিচালক রাফেল গ্রোসি সোমবার যখন তেহরান সফরে এসেছেন তখন তার সংস্থার প্রতি আহ্বান জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাদিবজাদে। তিনি বলেন, গ্রোসিয়া এবার সফরটির আগেও সফরগুলোর মতো ইতিবাচক হবে বলে তেহরান আশা করছে। আমরা সবসময় আইএই কে কারিগরি বিষয়ে এর প্রতি মনোযোগ ধরে রাখার আহ্বান জানিয়ে এসেছে। কিছু দেশ যেন তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের কাজে এই সংস্থাকে ব্যবহার করতে না পারে সেজন্য আমরা আইএইএ কে বারবার সতর্ক করে দিয়েছে। ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি নিয়ে এদেশে আণবিক শক্তি সংস্থার প্রধান এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গতকাল সোমবার রাতে তেহরান সফরে এসেছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএই এর মহাপরিচালক রাফেল গ্রোসি। গতকাল সোমবার রাতে তেহরানের বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামাল বান্দি। এই সফরে গ্রোসি ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি এবং পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন।
আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।